হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে একটা ছোট ভিডিও বানাবো। তো ভিডিওর মেন মোটিভ হচ্ছে সিনারি, ঠিক আছে? আমার অনেক রিলেটিভ বা অনেক ফ্রেন্ডস বা হয়তো অনেক স্টুডেন্টস ঠিকঠাক সিনারি ড্র করতে পারে না, ওকে? তো তাদের প্রবলেম যেটা হয় সেটা ঠিকঠাক, আই মিন কোথায় কোন জায়গাতে হাউস হবে, কোন জায়গাতে ট্রিজ হবে, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না। তো আমি জাস্ট সিম্পলি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট আমাদের যখন একটা সিনারি আঁকবো তখন এই যে আমার কাছে একটা পেজ আছে, আই মিন খাতা কপি, তো মিডল দিয়ে একটা দাগ দিয়ে নেবে। অনেকে কী করে, মিডল দিয়ে দাগের পর সে দাগের উপরে হাউস করে, ওটা একদমই ভুল। তো আমি যেহেতু পেন দিয়ে ড্র করছি তো পেনের পর আমি ইরেজ করতে পারবো না, সেই জন্য আমি ফার্স্টে আমি নোক দিয়ে একটা দাগ দিয়ে নিলাম, দাগটা স্ট্রেট করে নেবে, ঠিক আছে? দেন আমরা হাউস ড্র করব। এবার তোমার মতে, আই মিন তোমার যে কটা হাউস ড্র করতে ইচ্ছে করবে তুমি সে কটা হাউস ড্র করবে। যদি তুমি একটা হাউস ড্র করতে চাও তাহলে একটা হাউস ড্র করবে, যদি মনে করো আরও মানে এক্সট্রা বেশি হাউস ড্র করবে তাহলে করতে পারো। তো ফার্স্টে আমরা হাউস ড্র করে আমরা এই লাইনটা যেটা নর্মালি জয়েন হয়, এই যে লাইনটা জয়েন হয় এটা জয়েন করব না, আমরা কী করব, আমরা একটু উঁচু করে দেবো। দ্যাট মিন্স এটা কোনো মাটির ভিতরে হাউসটা স্টেবল হয়ে আছে, ওকে? মাটির ভিতরে ঢুকে আছে হাউসটা। সেম প্রসেসে আমি আরেকটা হাউস করব, ঠিক আছে? এবার দেখো, দেখলে বুঝতে পারবে এই আমি সেম একটা হাউস করলাম, কী করলাম, মাটির মধ্যে ঢুকে আছে। এবার জানলা দরজা আই মিন ডোরস উইন্ডোজ নিজের মতো করবে। তো যে দাগটা দিয়েছে আমি এখান থেকে আমি এইখানে দাগটা দিয়ে দিলাম, এখান থেকে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এবার আমি এখানটা দেখেছো গ্যাপ রেখেছি, কেন গ্যাপ রেখেছি, এখানে আমি একটা গাছ করব। তো এইভাবে একটা সিম্পল তোমরা গাছ করবে, ঠিক আছে? যদি তোমরা মনে করো যে গাছের আই মিন গাছ তোমাদের পাচ্ছ, আমি এখান থেকে একটা দাগ দিয়েছি, তো এই দাগে আমি আরেকটা এরকমভাবে একটা দাগ দিয়ে নিলাম, আই মিন ট্রির জন্য, ওকে? দেন এখান থেকে আমি ছোটো ছোটো করে ব্রাঞ্চ কয়েকটা করে দিলাম, আই মিন ডাল করে দিলাম। ডাল তোমরা করতেও পারো নাও করতে পারো, আমি এখানে কয়েকটা ডাল করে দিলাম, ঠিক আছে? মানে গাছের ভেতর থেকে ডালটা হয়ে আছে, ঠিক আছে? বেশি করবে না, বেশি ডাল করলে বাজে লাগবে। তো এখান থেকে আমি গাছটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এখান থেকে গাছটা আমি কমপ্লিট করে দিলাম, রুট হয়ে গেল। এবার তোমরা চাইলে এটা পুরো ল্যান্ড করে দিতে পারো, আবার তোমরা যদি চাও তাহলে এখানটা ওয়াটার করতে পারো। যদি ওয়াটার করতে ইচ্ছা করে তাহলে এইভাবে ল্যান্ড করবে, দেখে নাও, ঠিক আছে? ছোট বড় এরকমভাবে এইভাবে ছোট বড় করে ল্যান্ড করবে, হয়ে এখানে হয়ে গেছে। এবার আমরা দূরের গাছ করব, মানে ছোট ছোট দূর থেকে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলো আমরা ড্র করব, ওকে? হয়ে গেছে। এবার তোমরা যদি চাও পেছনে আরও ছোট 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 গাছ করতে পারো, আমি ছোট ছোট গাছ করছি এইরকমভাবে, বেশি বড় বড় করবে না, কারণ হচ্ছে দূরে যেহেতু থাকে সেজন্য ছোট ছোট গাছ হবে। তোমরা চাইলে এখানে সান ড্র করতে পারো, আমি সান ড্র করলাম না। তোমরা চাইলে এখানে একটা বার্ডস করতে পারো, কারণ বার্ডস করলে কী হয় দেখতে একটু ভালো লাগবে, ওকে? এইভাবে কয়েকটা বার্ডস ড্র করতে পারো, উড়ে যাচ্ছে। এবার এরকম পুরো ফাঁকা করে রেখে দেবে। যদি মনে করো এখানে একটা বোট তোমরা অবভিয়াসলি ড্র করতে পারো, ঠিক আছে? এরকমভাবে একটা বোট তোমরা ড্র করতে পারো, মানে নৌকা। তো এখানে বাঁধা আছে, এখানে বাঁধা আছে। এবার এই ল্যান্ড করার পর, আই মিন এটা কমপ্লিট করার পর এখানে ওয়াটার করতে হবে। ওয়াটার কী করে করবে, এরকমভাবে ছোটো ছোটো করে দাগ দিয়ে, ঠিক আছে? দেখে নাও, এরকম এইভাবে দাগ দেবে, কেউ পুরো দাগ দিয়ে দেবে না, কারণ ওটা পুরোপুরি ভুল, ঠিক আছে? এইরকমভাবে করবে, হয়ে গেছে। এবার তোমরা কালার দিয়ে এখানে ঘাস করবে এরকমভাবে। কালার আমি আজকে করলাম না, নেক্সট দিন আমি এইটার কালার দেখাবো, ঠিক আছে? তোমরা বলবে তাহলে আমি এই সিনারিটায় কালার কী করে দিয়ে কমপ্লিট করতে হয় আমি তোমাদের শো করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এইটুকুই ভিডিও, তোমাদের কমপ্লিট হয়ে গেলে আমি তোমরা প্র্যাকটিস করবে। এখানে আমি এরকমভাবে দরজা করে দিচ্ছি, তোমরা চাইলে দরজার যে পাল্লা থাকে সেটা কমপ্লিট করে দিলাম, ওকে? তো যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক করতে ভুলবে না, ঠিক আছে? বাই, সকলে ভালো থেকো।